একবার পড়েছি শুধু একবার, একটা অকেশনে দিল্লি পাবলিক স্কুলের। হ্যাঁ এতদিন আমার ইন্টার্নশিপ ছিল HSBC-র সাথে, আর ওটা PPO দ্যাট ইজ প্রি প্লেসমেন্ট অফার এর কনভার্সন এর প্রসেসিং চলছিল। তো অফার লেটার, HR এর কাজ সব চলছিল। আজকে ফাইনালি অফার লেটারটা এসেছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আবার চলে এলাম নতুন ব্লগ নিয়ে, নতুন দিনে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আজকে কত তারিখ? 22। আজকে 22, আজকে 22 তারিখ, খুব ভালো দিন। 22 জুলাই, এখন বাজে 7:30। আমরা তো আজকে হচ্ছে 22শে জুলাই। হ্যাঁ, 22শে জুলাই, খুব ভালো দিন, খুব সুন্দর দিন। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমরা খুব ভালো আছি, ঠিক আছে। আর কি, সকাল সকাল আমাদের দুজনের বেটি বলতে পারেন, এই সামনের বাড়িতে একটা নারকেল গাছ আছে, সেটা একদম ছাদের থেকে দেখা যাচ্ছে। কিন্তু আমি বলছি ছাদের থেকে হতেই পারে না, নারকেল গাছ ছাদে হলে তো ফেটে যাবে, মানে বাড়ি। না না, আমি জিজ্ঞেস করলাম ওনাকে, ওরা কি করেছে, নিচের থেকে অতটা গ্যাপ দিয়ে উঠিয়েছে, গাছটা বেরিয়েছে ছাদের। তোমরা এখান থেকে দেখালে দেখতে পাবে না, আমরা দেখতে পাচ্ছি, ছাদের থেকে বেরিয়েছে, মুখটা দেখা যাচ্ছে আর ডাব দেখা যাচ্ছে। এবার ব্যাপার হচ্ছে ওরা গ্যাপ দিয়েছে, আর আমি বললাম তো হাওয়া টাওয়া তো ফেটে যাবে আপনার ছাদ। বললো না, ওখানে টায়ার ফায়ার সব দেয়া আছে সাইডে, কিছু হবে না। এই বলছে বাইরে, আমি বলছি ভেতরে। মানে নিচের থেকে পুরো নারকেল গাছটা উঠছে ঘরের মাঝখানে, মানে মাঝখানে না, সাইড দিয়ে উঠে ওপর থেকে ছাদ দিয়ে বেরিয়েছে। এক্সেলেন্ট আইডিয়া, তারপরে আবার আসছি পরে। হয়ে গেল? আরে নতুন অ্যাপ দিয়ে করছি, টাইম লাগছে না। হ্যাঁ, ভিটা অ্যাপ দিয়ে করছি। আচ্ছা, ভিটা অ্যাপ আমার ওই টাইম মাস্টার আর ভাল লাগছে না। হ্যাঁ, ওইটাই করো। ভিটা অ্যাপ অনেকে বলছে, ওটা দিয়ে চেষ্টা করছি, এখন একটু টাইম লাগছে। কেন, এর তো ফিচারগুলো আলাদা, এই দোকান ওই দোকান এরকম কাটা হ্যান ত্যান, একটু টাইম লাগছে, কিন্তু ভালো লাগছে আমার এটা। সুবিধে মনে হয় টাইম মাস্টারে অনেক ছোট ছোট বোঝা যায় নাকি? হ্যাঁ, অনেক ছোট ছোট বাবা। আর ওই যে আসছে ওয়াটারমার্ক বিচ্ছিরি, আমার একদম ভালো লাগছে না। ওইটাই তো, বাবু পিয়াজ দিয়ে যাও। চলো, এখন বাজে 9:15, পুজো হয়ে গেল, এখন ব্রেকফাস্ট করবো। কি ব্রেকফাস্ট করবো আজকে, আবার সেই ভাবতে লেগে গেছি। স্নান করতে করতেও ভাবছিলাম, ফাইনাল করলাম যে ম্যাগি খাই আর কি, তাছাড়া আর কি খাবো? পোহা, অ্যাকচুয়ালি ধনে পাতা ছাড়া ফুলকপি হলে পোহাটা একটু ভালো লাগে, নাহলে আমার ভালো লাগে না, শুকনো শুকনো লাগে। আর উপমা তো কদিন খেলাম আর খাবো না, আর ব্রেডও আর ভালো লাগছে না। কালকে রাতে পরোটা খেয়েছি, আর সেই জন্য আর রুটি খাওয়ার কোনো ইচ্ছা নেই। কী খাবো আজকে? ওই ম্যাগিটা পেঁয়াজ টেয়াজ দিয়ে ভেজে দিই, মাকে পেঁয়াজ ছাড়া করে দিই, ব্যাস। তো ম্যাগি খেয়ে চালিয়ে দিই আজকে ব্রেকফাস্ট, তারপরে রান্না করব। চলো যাই। এখানে ম্যাগি হচ্ছে, আর এখানে বাঁধাকপি বসিয়ে দিয়েছি, পুরো ধোয়াটা উড়ে গেল। ম্যাগি কলা দিচ্ছে,
লুজ রেখেছিল বিছানাটা, এত গিট দিতে পারে না, তাই গিট গুলো দিয়ে দিলাম। পুরো টান টান হয়ে গেছে, ও তো যা লাফায় এর উপর সারাদিন, টান টান না দেখলে হয়? চার দিয়ে দিচ্ছি, চারদিকে গিট। আমি এখন গরম জল দিয়ে একটু নাকে ভাপ নিলাম, নাকটাকে একটু ভেজালাম নো স্ট্রিপটা লাগানোর জন্য, দেখি কিভাবে ইউজ করে। চান করে এসছি, ফেসটা ক্লিন করে নিয়েছি, এখন এটা লাগাবো। নাচছিস কেন? কেন কি আজকে আমার নাক পরিষ্কার হয়েছে? বাবা চলো চলো খেতে বসো। কাল কি বাত হে, কাল কি বাত প্রাণী, কত মন করছিল আমার এটা খাবার। ডাল, বাঁধাকপি, আর ওটা কি চিংড়ির কালিয়া, মালাই করি আবার। আর দিস ইজ মাই ফেভারিট লেবু। গুড আফটারনুন এভরিওয়ান, আজকে মা আর আমি আবার দুজনে লাল লাইট। হ্যাঁ, মেনু আমি বলে দিয়েছি। মেনু বলে দিয়েছিস? না, দুটো বাকি আছে বাজে মেনু। একটা ঢ্যাঁড়স ভাজা আর একটা নিম বেগুন, হয়ে গেছে। তুমি খেতে বসো। ঠিক আছে ঠিক আছে বসো। নাকটা তো শার্প হয়ে গেছে। তাই নাকি? আমার নাকটা শার্প লাগছে? কেন? মুখটা এখন এরম এসেছে না, তাই নাকটা শার্প লাগছে। আগে মুখটা এরম থাকতো গোল, আর নাকটা চীনাদের মতো এরম ছিল। যেরকম এখন তোমার মুখটা গোল আর চীনাদের মতো লাগছে নাকটা। আমার তো চীনাই আমি, সেই তাই জন্য। তুই প্রথমে চীনা ছিলিস, এখন তুই হায়দ্রাবাদি হয়ে গেছিস। আমি একটুখানি বেরোচ্ছি, একটুখানি পার্লার যাচ্ছি, আইব্রোটা করাতে অনেক দিন হয়ে গেছে। কালকে আমি মা বাপি সবাই একটু বেরোবো, কালকে ওটা শেয়ার করবো, হয় বা হয়তো মারা বলেছে আমি ঠিক জানি না। তো আমি যাই ঝটপট আইব্রোটা করিয়ে আসি, তারপর একটা ছোটো প্ল্যান আছে খাওয়া দাওয়ার। টাটা। চলে এলি? এইটা কি এরকম নড়ছে? একটা পার্সেল এসেছে, দেখ গুড় গুড় করে। ড্রাই ফ্রুটস, এরা কি রকম প্যাকেজিং করছে? কি অ্যামাজনের এটা? হ্যাঁ, ড্রাই ফ্রুটস মিক্স। আরে আমি ওই সোফা ইন টেলারটাই গেছিলাম। হ্যাঁ, তো যেখান থেকে তুমি ব্লেজার বানিয়েছো। হ্যাঁ হ্যাঁ, একটা ব্লেজার বানানোর জন্য। আচ্ছা, তো তখন ওর কাছে কাপড়ও রাখে এখন? হ্যাঁ রাখে, না আগে রাখতো, এখন রাখে, সত্যি রাখে। হ্যাঁ, তো আগে রাখতো না, এখন কাপড় রাখছে। তো আমি এমনি জিজ্ঞেস করলাম যে কতদিন লাগবে, কত মেকিং চার্জেস, তো বললো 7-8 দিন লাগবে, আর মেকিং চার্জেস 2500-2600। আর কাপড়ের দাম আমি ওর থেকে জিজ্ঞেস করলাম ওর কাছে কত আছে, বললো 1200। তো 3500 টাকা একটা ব্লেজার, ওর থেকে তো অর্ধেক দামে। অর্ধেক দামে হবে না, ভালো কোয়ালিটি চল ওখানে, প্যান্টালুন চল, রেডিমেড ব্লেজার কিন। প্যান্টালুন, জারা, মানে সব জায়গায় ব্লেজার ভালো পাওয়া। হ্যাঁ পাওয়া যাবে, রেডিমেড ভালো পাওয়া যাবে। আমি একটা রেডিমেড এখান থেকে কিনেছি তো, বাগুয়েটে মা আমাকে গিফট করেছে না, খুব ভালো দোকান আছে। আমি বাপির ব্লেজার ট্রাই করছিলাম পরে, আমার এরকমই কালারে সেম বা একটু এদিক ওদিক হালকা কালার। এটা অনেক বড়, এটা আমার ছোট ছোট হয়ে যায়, হয়ে গেছে ছোট। আমার বড়, একবার পরেছি শুধু একবার, একটা অকেশনে দিল্লি পাবলিক স্কুলে। হ্যাঁ, আমি বলছি এটা পরে ঘুরে বেড়াবি। আরে আজকাল তো স্টাইল। ব্যাপারটা হচ্ছে যে এতদিন আমার ইন্টার্নশিপ ছিল HSBC-র সাথে, আর ওটা PPO, দ্যাট ইজ প্রি প্লেসমেন্ট অফারের কনভার্সনের প্রসেসিং চলছিল। তো অফার লেটার, HR এর কাজ সব চলছিল। আজকে ফাইনালি অফার লেটারটা এসছে, ডেট অফ জয়নিং ওয়েডনেসডে থেকে। আর মা যে বলছিল আমি অফিসের কাজ করছি, তো আমি অফিসের কাজও করছিলাম, বিকজ আমি ম্যানেজারের সাথে কনস্ট্যান্টলি কলে থাকতাম। আমার যা ছোটো মোটো পড়াশোনা দরকার পরের কাজের জন্য বা ওগুলো আমার ওই ম্যানেজারের ডিসকাশন হতো, তো আমি পড়াশোনা কাজ ছোটো মোটো সবই করছিলাম। তো এগুলো চলছিল এতদিন, আর ফাইনালি আমার ডেট অফ জয়নিং। ইয়াহু, তো বাবা মা খুব খুশি, আর ফাইনালি আই অ্যাম গ্রোন আপ লেডি নাও। ইয়েস, একদম ইন্ডিপেন্ডেন্ট লঞ্চ হলো, কি সুন্দর ক্যারিয়ার লঞ্চ হলো। কত খুশি বাবা মা হিসেবে আমরা, ভীষণ ভীষণ ঠাকুমাও খুশি, খুব খুশি সবাই।
ভেরি গুড। চলো বাপি রোজ মাকে খোঁচাতো কবে আসবে কবে আসবে, মা বলেছিল, আমিও বলতাম একটু টাইম লাগবে এইচআর প্রসেসে, ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। মানা কে তুঝে দিল দেগা ও মগর মেরি জান লেগি ও। বাবাজির কাছে এই জন্য আরো মানে যাওয়ার তো আমাদের ইচ্ছা ছিল, সেটা আলাদা, কিন্তু পুজোটা এই কারণে দিলাম যে আমাদের একটা খবর ছিলই, কিন্তু জাস্ট লেটারটার জন্য আমরা ওয়েট করছিলাম। তো দেখো বাবাজির কাছে গেলাম। হ্যাঁ আমিও তাই জন্য এইবার আলাদা করে পুজো দিয়েছিলাম, প্রথমবার সাই বাবার কাছে আমার নিজের পুজো দেওয়া, নিজের দান করা, যাই দরকার ছিল। তো এইসব জানতামই, জাস্ট প্রসেস চলছিল তাই তোমাদেরকে জানানো হয়নি, আজকে ফাইনালি কমপ্লিট হলো, তোমরাও জানলে আমাদের সাথে। ইয়েস গ্র্যান্ড, ওকে সবাই অ্যাকচুয়ালি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়, তোমাদের গুড উইশেসে এই জিনিসটা সফল হলো। তোমরাও সাথ দিয়েছো, আর আমার নানিদেরও আমার খুব সাথ দিয়েছে, সবাই সবাই এন্টায়ার সবাই, ইয়েস ফ্যামিলি। বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে না, বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে, কিন্তু বিরিয়ানি অ্যাকচুয়ালি নয়, জিনিসটা চিকেন দিয়েই বাটিটা রেখে দেবো তো। লোটে মাছ খাওয়ানো হয়নি, তুই ব্যাঙ্গালোরে পাবি না খেয়ে নে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বাজে 7:10, মা চা খাচ্ছে, চা খেতে বসছি আমরা, মাকে দিচ্ছি হচ্ছে ঝুড়ি ভাজা খাই বললো, আর এই হচ্ছে ছোট ছোট নিমকি, একদম কুচি কুচি নিমকি খাবো আমরা, আমি কেক খাবো, একটু কেক আছে কেক খাবো, আর এই নিমকি। নিচে দেখা করছি, রেডি তো? চলো বাপি। চলে এসছি হালদিরাম, যে বাপি গাড়ি ঢোকাতে গেছে, এলেই ওই যে গাড়ি আমাদের ঢুকছে, নিয়ে বাপি পার্কিং করে নিলেই আমরা যাব। আন্টি আর মা ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ এই থাম্বনেল দেব, এটা ভালো থাম্বনেল। আচ্ছা বাপি, সত্যি যেদিকে দেখছি সেদিকেই তো। আমি একদম ছোলে ভাটুরে না, ভুল করে চিটিতে খাইয়ে দেয়। হবে হবে ছোলে ভাটুরে, আরে ওখানে জিজ্ঞাসা কর না, তাহলেই তো হয়ে যাবে, জিজ্ঞাসা কর। বাটার ফাটার লাগবে না, কালকে ব্যান্ড হয়ে যাবে। অনেকদিন পর হলদিরামে এসেছি ফার্স্ট, আর পুরো টেবিল সাজিয়ে আমরা খেতে বসেছি, আর মা আর আন্টি তো চলছেই, গল্প চলতেই থাকছে, একদম এগুলো ভালো লাগে। তো
আজকে ট্রিটটা স্পেশালি হচ্ছে অর্পির জন্য, স্পেশালি অর্পির জন্য। আর থ্যাংক ইউ অর্পি অ্যান্ড হিমা, ঠিক আছে। ইনফ্যাক্ট কনগ্রেটস, মেনি মেনি আশীর্বাদ, আশীর্বাদ। আচ্ছা বল, আশীর্বাদ সবসময়ই আছে মাতা। আচ্ছা তো এটা হচ্ছে মশালা ডোসা উইথ বাটার, এগুলো ওর সাথের ইনগ্রিডিয়েন্টস। মারা ফিরনি নিয়েছে, আমরা হাত মারবো। এটা হচ্ছে রাজস্থানি দই বড়া, আর একটা ছোলো, আর এটা রাজভোগ বাপি। চলো চলো, লাস্ট একদম গুড নাইট এর পর্বে 11:20 আজকে। হ্যাঁ 11:20, তো আমরা তো হলদিরাম দিয়ে সৌমি লাচ্ছা খাবে, লাচ্ছা খাবে, তো এটা নিয়ে এসছি যে তুই যত বেশি লাচ্ছা খা। তো চলো আজকে সৌমির জন্য এটা একটা ছোট লাইন দুটো, রুক জানা নেই তু কহি হার কে, কাঁটোঁ পে চল কে মিলেঙ্গে সায়ে বাহার কে, ওরাহি 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 ওরাহি, তুমি বলো, ওরাহি 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 ওরাহি। তা যাক, সৌমির মানে অ্যাচিভমেন্টের জন্য তোমরা সবাই আরো ব্লেস করো। চলো তোমাদেরকে নিয়ে চলো, ঠিক আছে, সময় যাচ্ছে কাল। সবাই ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ।